পর্যটন নগরী কক্সবাজারের লাবণী পয়েন্টে পর্যটন দিবস উপলক্ষে শুরু হয়েছে মেলা। এ উপলক্ষে প্রতিটি হোটেল মোটেলে থাকবে 60% ছাড়। এছাড়াও হেলিকপ্টার রাইড, ঢাকা কক্সবাজার রুটের ফ্লাইট, রেস্টুরেন্ট, কায়াকিং, ফ্লাইং ডাইনিং ও বাস ভাড়াতেও রয়েছে বিশেষ ছাড়। পাশাপাশি বিনামূল্যে সার্কাস ও সাংস্কৃতিক সন্ধ্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। পর্যটন ব্যবসায়ীদের আশা, মেলা উপলক্ষে কয়েক লক্ষ পর্যটক সমাগম হতে পারে কক্সবাজারে। যারা কক্সবাজারের লোকাল পাবলিক আছে সবাই যেন নিরাপত্তাটা নিশ্চিত করে, সেটাই হচ্ছে আমাদের এবারের দাবি। বিশ্ব দরবারে আরো সুন্দর করে তুলতে চাই তাহলে প্রথমে আমাদেরকে পরিবেশটা রক্ষা করতে হবে। তাদের কার্যক্রমগুলো যদি ভালোভাবে সম্পন্ন করতে পারে, আশা করছি কক্সবাজার একটি পরিবেশ বান্ধব সুন্দর নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ। ঢাকা দূরের রেস্টুরেন্টের পক্ষ থেকে এই আমাদের মূল্য তালিকা থেকে 15% ডিসকাউন্ট হলো। আন্তর্জাতিক মহলের কাছে কক্সবাজারকে তুলে ধরার দাবি হোটেল মালিক সমিতির এই নেতার। এই অনুষ্ঠান দেখতে এসে শুধু পর্যটকরা আমাদের ছাড়ের সুযোগ নেবে না, তারা বিনিয়োগের একটা ক্ষেত্র দেখতে পাবে। অপরাধ দূষণমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ পর্যটন নগরী গড়ে তোলার কথা জানান সংশ্লিষ্টরা। দেশি বিদেশি পর্যটকদেরকে এখানে আনার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে সেটা আমরা বিজনেস ম্যানেজমেন্ট কমিটি থেকে আমরা প্রায়ই প্রতিদিনই কাজ করে যাচ্ছি। 7 দিনব্যাপী এই মেলায় থাকবে 200টির বেশি স্টল, যেখানে শোভা পাবে কক্সবাজারের ঐতিহ্য বরণকারী বিভিন্ন জিনিসের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন পণ্য। ঢাকাতে যখন আসবে তখন বাসে ভাড়া ডিসকাউন্ট দিয়েছি আমরা ব্যবস্থা করেছি, এয়ার ফেয়ারের ডিসকাউন্ট দিয়েছি আমরা ব্যবস্থা করেছি, আসার পরে আবাসিক হোটেল তারা ডিসকাউন্ট ঘোষণা করেছে, খাওয়ার সময় রেস্টুরেন্ট ডিসকাউন্ট ঘোষণা করছে, এরপর বিভিন্ন অ্যাক্টিভিটি ওখানে আছে। মেলায় পর্যটকদের নিরাপত্তায় থাকবে বিশেষ কন্ট্রোল রুম, টুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করবে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। যদি কোনো পর্যটক তাদের কোনো অভিযোগ আমাদেরকে জানাতে চান তাহলে আমাদের যে কন্ট্রোল রুম নম্বরটি আছে সেখানে ফোন করে তার অভিযোগটি জানাতে পারেন, আমরা তাৎক্ষণিক আইনি প্রক্রিয়া নিতে তৎপর হব। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।